আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন সুন্দর একটি কামিজের নেকের ডিজাইন আজকে আপনাদের সাথে শেয়ার করছি ডিজাইনটি করার জন্য আমি এই ধরনের লেস নিয়ে নিব বেনির মতো পাক দেওয়া এই লেসটি খুবই চিকন থাকে আর নিয়ে নিব এই যে এই ধরনের চুমকি এই চুমকিগুলো আকারে অনেক বড় এবং দেখতে পাতা শেপে ভিতরে খাঁচ কেটে ডিজাইন করা যেহেতু পাতা চুমকিগুলো খুবই বড় এবং দেখতে খুবই আকর্ষণীয় তাই শুধু এই চুমকিগুলোই আপনারা যে কোনো ধরনের ড্রেসে লাগিয়ে ড্রেসটিকে খুবই আকর্ষণীয় করতে পারবেন আর এই চুমকিগুলো লাগানোর জন্য দুটো করে ছিদ্র দেওয়া আছে এই গোল্ডেন কালার লাচি সুতা দিয়ে চুমকি এবং লেসটা সেলাই করব। প্রথমে ডিজাইনটি এঁকে নিব সেজন্য আমি আমার বডির অনুপাতে গলায় কিনেছি এভাবে একটি গলা আমি কেটে নিয়েছি আর কাপড়ের মাঝখান বরাবর গলাটি রেখে গলাটি ড্রয়িং করে নিচ্ছি যেহেতু চুমকি এবং লেসটি খুবই গর্জিয়াস তাই আমি খুবই নর্মাল সিম্পল একটি ডিজাইন করব। এই ডিজাইনটি করতে খুবই অল্প সময় লাগবে উপর থেকে লতানো ডাল এভাবে জাস্ট শুধু দিয়ে দিব ড্রয়িং করা কমপ্লিট এখন সেলাই করবো সেলাই করার জন্য একটা ফ্রেম লাগিয়ে নিব একটা বড় সাইজের ফ্রেম লাগাব আর ফ্রেমটা শক্ত করেই লাগাব আর এই যে এই গোল্ডেন সুতা থেকে আমি তার পরিমাণ সুতা নিব এই চিকন লেইসটা দিয়ে লতানো ডালগুলো সেলাই করে নিব লেসটির বুনন খুবই শক্ত তাই লেসটি এভাবে লাগানোর কারণে কোনো প্রবলেম হবে না আপনারা চাইলে কিন্তু মেশিনেও লেসটি লাগিয়ে নিতে পারেন আবার আমি যেভাবে সুই হাতে সুই সুতা দিয়ে লাগাচ্ছি সেভাবে লাগিয়ে নিতে পারবেন যেসব দোকানে সুই লেস চুমকি পুঁতি এগুলো বিক্রি করে সেই দোকানগুলোতে এই লেস এবং চুমকিগুলো আপনারা অনায়াসেই পেয়ে যাবেন এই লেস এবং চুমকিগুলোর দামে খুবই কম যেভাবে ড্রয়িং করেছি সেই মোতাবেক একটি ডাল সেলাই করার পর অতিরিক্ত লেসটি কেটে নিব লেসের মাথাটা কেটে নেওয়ার পর এখানে লেসের যে সুতাটা আছে সেটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে তাই সুতাটা দিয়ে ভালোভাবে লেসটাকে কাপড়ের সাথে আটকে নিতে হবে এখন পাতা চুমকিগুলো সেলাই করে নিচ্ছি অল্প কিছুটা দূরে দূরে পাতাগুলো লাগিয়ে নিব। এই একই নিয়মে সবগুলো পাতা একটু দূরে দূরে লাগিয়ে নিব লেসটা কাটার পর একটু এব্রো থেব্রো হয়ে রয়েছে সেজন্য আমি প্রথমে সুতা দিয়ে আটকে নিয়েছি কিন্তু তারপরও একটু এব্রো থেব্রো দেখা যাচ্ছে তাই আমি এই পাতাটা লেসটার উপরে লাগিয়ে নেব যেন এব্রথ থেব্রোটা দেখা না যায় সেই মেয়েকেইভাবে কামিজের বুকের সবটা কাজ এইভাবে লেস এবং চুমকি লাগিয়ে নিব তো ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার দেখা যাচ্ছে আর খুবই আকর্ষণীয় হয়েছে এই ভিডিওটি আমি নর্মাল দিনের আলোতে করেছি কিন্তু রো ছিল না তারপরও কেন জানি চুমকিগুলোতে অতিরিক্ত আলো পড়েছে আর চুমকিগুলোর ভালোভাবে বোঝা যাচ্ছে না এই গোল্ডেন কালার লেস আর গোল্ডেন কালার চুমকির ডিজাইনটি আপনারা যদি নেভি ব্লু কালারের কাপড়ে না করতে চান তবে কিন্তু লাল কালো তারপর সবুজ এই রঙের কাপড়গুলোতেও করতে পারবেন চাইলে কিন্তু এই ডিজাইনটি জর্জেট কাপড় বা লিলেন কাপড়েও অনায়াসে করতে পারবেন কামিজের ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এরকম সুন্দর এবং নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা আপনাদের নোটিফিকেশনে আমার নতুন ভিডিওটি পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ